চিকিৎসাধীন অবস্থায় হাসপাতাল থেকে পালালো রোগী। স্থানীয়দের প্রচেষ্টায় তাকে উদ্ধার করে তুলে দেয়া হয় পরিবারের হাতে। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে নদিয়ার নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে। হাসপাতাল ও পরিবার সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী চুপি এলাকার বাসিন্দা সুরজ শেখ নামের এক যুবক জ্বরে আক্রান্ত হয়ে শুক্রবার বিকেলে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি হয়। এরপর শনিবার চিকিৎসাধীন অবস্থায় হঠাৎ করে হাসপাতালের বেড ছেড়ে পালিয়ে যায় সে। হাসপাতাল সংলগ্ন বড় প্লট এলাকার স্থানীয় বাসিন্দারা অসুস্থ ওই যুবককে রাস্তায় দেখতে পেয়ে উদ্ধার করে এবং প্রাথমিকভাবে শুশ্রূষা করার পর ফের হাসপাতালে নিয়ে যায়। এরপর সুরজ শেখকে তার পরিবারের হাতে তুলে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল থেকে ছুটি নিয়ে ওই যুবককে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবেন তার পরিজনেরা বলে জানা গিয়েছে পরিবার সূত্রে। কদিন ধরে হাসপাতালে ভর্তি ছিল? গতকালকে বিকালে ভর্তি হয়েছে। কি হয়েছে? জ্বর হয়েছিল। আজকে দুপুরবেলায় হাসপাতাল ছেড়ে সে পালিয়ে গিয়েছিল, স্থানীয়দের প্রচেষ্টায় তাকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। আপনারা তো মুশরেকা বা ছুটি করিয়ে নিয়ে যাচ্ছেন, তাই তো? হাসপাতাল ছুটি দিল? না, দিচ্ছে, দেয়নি, দিচ্ছে, টিকিট নিচে নিচে গেছে, এসে দিচ্ছে। তাহলে আপনারা বাড়ি নিয়ে যাচ্ছেন? বাড়ি নিয়ে যাচ্ছেন। আপনার নাম? বাবুলালী শেখ। বাড়ি কোথায়? বাড়ি পূর্বস্থলী। আপনার ভাই বড় বাড়ি পূর্বস্থলী তো? হ্যাঁ, পূর্বস্থলী চুপিতে। চিকিৎসাধীন অবস্থায় সকলের নজর এড়িয়ে কিভাবে পালিয়ে গেল ওই যুবক তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে হাসপাতালের সুরক্ষা ব্যবস্থা নিয়ে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।